জার্মানিতে অনুষ্ঠিত হয়ে গেল এক মজার পানি প্রতিযোগিতা। জার্মানির ঐতিহ্যবাহী এই আয়োজনে প্রতিযোগী ছিল 35 জন। জার্মানির স্টানবার্গ গ্রাম এবং আশেপাশের এলাকার যুবক যুবতীরা ফিশার কিং খেতাবের জন্য মূলত এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল ঐতিহ্যবাহী এই আয়োজনে। এটি 500 বছরের পুরনো একটি প্রতিযোগিতা। এই মজার প্রতিযোগিতায় দুটি নৌকায় কাঠের তক্তার উপর রঙিন পোশাক পরে বসে তারপর প্রতিপক্ষরা শুরুর সংকেত দিলে দীর্ঘ লাঠি ব্যবহার করে একে অপরকে পানিতে ফেলার চেষ্টা চালিয়ে যেতে থাকেন এবং শেষ পর্যন্ত যিনি টিকে থাকতে পারেন তিনিই বিজয়ী। অংশগ্রহণকারীদের মধ্যে একজন, যিনি প্রথম রাউন্ডের সময় পানিতে পড়ে যান, তিনি বলেন এমন আয়োজনে অংশ নেওয়াই একটি সম্মানের। 500 বছরের পুরনো এই প্রতিযোগিতা সবাই ভীষণ উপভোগ করেছেন, পুরো গ্রাম জুড়েই ছিল উৎসবের আমেজ। এবারের প্রতিযোগিতার বিজয়ী বেভারিয়ান রাজবংশের একটি ট্রফি পান। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।